একটা আছে না, যে অন্যায় যে করেছে তাকেই আবার সাপোর্ট দিচ্ছে, কিন্তু কেন? তাহলে আমাদের সমস্যাটা কোথায়? দেখেন, ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন, আমরা বিশ্বাস করি, কিন্তু সেই সংগঠনের জৌলুসতা আজকে হারাতে বসেছে। এই যে ছাত্রলীগ, এদের তো বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে তাদের অর্জন রয়েছে, এখানে এক্ষেত্রে আমাদের কোনো কথা নেই বা বিতর্ক নেই বা মানে মতবিরোধ নেই, কিন্তু আজকে যে ছাত্রলীগ, সেই ছাত্রলীগ শুধুমাত্র মানে গুম খুন, তারপরে হচ্ছে গিয়ে যত অন্যায় অপরাধ, টেন্ডারবাজি, এইসবে লিপ্ত না আছে তাদের পড়াশোনা, না আছে কিছু, তাহলে তারা হচ্ছে গিয়ে একটা লাঠিয়াল বাহিনী হয়ে দাঁড়িয়েছে। এটা সন্ত্রাস, এটা ত্রাসের রাজত্ব কায়েম করছে আজকে ছাত্রলীগ, যেটা আগামী প্রজন্মের জন্য বা আমাদের বর্তমানে যে প্রেক্ষাপট, ছাত্রলীগ যে একটা ঐতিহ্য বহন করে সেটা নেগেটিভ একটা মেসেজ দিচ্ছে আমাদের যুব সমাজের ভিতরে, বা সমাজে একটা ত্রাসের আকার ধারণ করেছে। এই যে গুম খুন, এই যে নির্যাতন, এই যে ধর্ষণ, সব জায়গায় টাকা টেন্ডারবাজি, এই সবকিছু যদি আজকে জড়িত, তাদের পড়াশোনা নেই, আবরারের মতো একটা মেধাবী শিক্ষার্থী মেরে ফেললো, এটার সাথে কিন্তু ছাত্রলীগ জড়িত। তারপরে আমাদের নোয়াখালীতে যে নির্বাচনের সময় একটি সহিংসতা, একটা গর্ভবতী মহিলাকে ধর্ষণ করলো, সেখানেও কিন্তু এই ছাত্রলীগ জড়িত। তারপরে আপনার ফরিদপুরে যে 2000 কোটি টাকা পাচার করেছে ভারতে, সেখানে কিন্তু ছাত্রলীগের সভাপতি জড়িত। তো সেক্ষেত্রে আমার মনে হয় এবার একটু মনে হয় লাগাম টেনে ধরা উচিত। আর যদি লাগাম টেনে না ধরে আমরা কত মার খাবো ভাই? আমাদের, আমরা মানুষ, আমাদের শরীরে রক্ত মাংস আছে, আমাদের হাতে মানে আমাদের 2টা হাত আছে, আমাকে 5টা দিলে আমিও তো একটা দিব, তাহলে আমারও তো একটা জান, আমার একটা মায়া আছে। তো সেক্ষেত্রে যদি, তাহলে কি হবে? সহিংসতা রাজনীতি। এবং সর্বশেষ ধন্যবাদ জানাই আমাদের যে বোনটি এখানে এসেছেন, ফাতিমা তাসনিম আপুকে অসংখ্য ধন্যবাদ, যে গণ অধিকার পরিষদের মতো একটি সংগঠনে তিনি যুক্ত হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলনে ভূমিকা পালন করছেন, সেজন্য তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে কয়েকটি বিষয় আমি একটু আলোকপাত করে তারপরে আপনার বিষয়টা আসছি। আমাদের সম্মানিত আলোচক তন্ময় ভাই ইতিমধ্যেই বলেছেন একটি বিষয়কে কেন্দ্র করে, যে গণ অধিকার পরিষদের উপরে কানাইঘাটে যে হামলা হয়েছে সেই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমি কিন্তু রেজা কিবরিয়া সাহেবের মুক্তিযোদ্ধা এবং তাকে নিয়ে যে আহমেদ হোসেন সাহেবের বক্তব্য সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছি এবং তাকে রাজাকার, তার পরিবারকে রাজাকার বলার তীব্র প্রতিবাদ করেছি। কিন্তু দেখেন, আওয়ামী লীগের, আমি সবসময় এটা বলি, এটা শুধু আমি তন্ময় ভাইকে বলি না, মানে এই দলেরই কোনো হায়া বা সরম যেটাকে বলে সেটা কারোর মধ্যে নাই। না থাকার কারণে হয়েছে কি জানেন, বাস্তব জায়গা থেকে আমরা বের হয়ে এসেছি। আজকে এই আওয়ামী লীগ বলে যে আমরা রাজাকারদেরকে প্রতিহত করব, রাজাকারদেরকে আমরা ডাকতে দেব না। আপনি আজকে রেজা কিবরিয়া সাহেব যখন গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট হলেন, আহ্বায়ক হলেন, তখন আপনি তাকে রাজাকার আখ্যায়িত করার জন্য তার মামা মশিউর রহমানের নামটা নির্লজ্জভাবে এখানে উপস্থাপন করলেন। আপনার কি তখন মনে ছিল না, যখন এই তার মামা মশিউর রহমান সাহেবের নামটি, যখন রেজা কিবরিয়ার বাবা এস এম কিবরিয়া অর্থমন্ত্রী ছিল বাংলাদেশে, তৎকালীন সময় আপনাদের আওয়ামী লীগের হুশ কোথায় ছিল? তখন কেন আপনি আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন আর তার দুলা মানে দুলাভাইকে নিয়োগ দিলেন, আর সেই শালাকে, আপনার কথা অনুযায়ী সেই মশিউর রহমান সাহেব হচ্ছে সেই ব্যক্তিকে আপনারা মানে আপনার ই জানা সত্ত্বেও, রাজাকার জানা সত্ত্বেও আপনারা তাকে অর্থমন্ত্রী করেছেন? অর্থটা হচ্ছে কি জানেন, আপনাদের রাজাকার এই শব্দটা হচ্ছে একটা গালি, আপনাদের রাজাকার এই শব্দটা হচ্ছে একটা ব্যবসা, আপনাদের রাজাকার এটা একটা চেতনা, এটা হচ্ছে আপনারা নিজেরা এটাকে বিক্রি করে মানুষের কাছ থেকে অর্থ সম্পদ, রাজনীতি, সমাজনীতি, গণতন্ত্র সবকিছুকে হরণ করার একটি নতুন কলাকৌশল আপনারা শুরু করেছেন। কারণ বাংলাদেশের সমগ্র মানুষ জানে আপনারা গোলাম আজম সাহেবের হাত ধরে পাও ধরে রাজনীতি করেছেন, আপনারা জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করেছেন, আপনারা জামাত ইসলামের সাথে থেকে আপনারা তত্ত্বাবধায়ক সরকার নীতি আন্দোলন করে বাংলাদেশ থেকে বিএনপি কে ক্ষমতা থেকে নামিয়েছেন, এইসব ইতিহাস কে না জানে? আপনারা সংসদ ভবনে পর্যন্ত ছবি আছে, শেখ হাসিনা, মতিউর রহমান নিজামী, তারপরে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হাকিনু, এই সকল মানুষগুলো একসাথে রাউন্ড টেবিলে চা খাচ্ছেন, বসে বসে গল্প করছেন, খোশ মেজাজে লবিতে হাঁটছেন, তখন আপনাদের লজ্জা শরম কোথায় ছিল ভাই? আপনারা বলেন যে আজকের সেই রাজাকারের কথা, আপনার দলের মধ্যে এখন পর্যন্ত যে সকল, আমার সময় নেই, কিন্তু আজকের এই রাজাকারদের তালিকার মধ্যে এখন আপনাদের দলের যে সিনিয়র নেতা রয়েছেন, অ্যাডভোকেট কামরুল ইসলাম,
তারপরে লেফটেন্যান্ট কর্নেল অবসর ফারুক খান, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, সৈয়দা সাজেদা চৌধুরী, সৈয়দ জাফরুল্লাহ, মুসা বিনসে শমসের, মির্জা গোলাম কাসেম, এইচ এম আশিকুর রহমান, মহিউদ্দিন খান আলমগীর, মাওলানা নুরুল ইসলাম, মজিবুর রহমান হাওলাদার, আব্দুল বারেক হাওলাদার, আজিজুল হক মালেক দারিয়া, মোহন মিয়া, মুন্সি রাজব আলী দারিয়া, রেজাউল হাওলাদার, বাহাদুর হাজরা, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সর্দার, হাশেম সর্দার, আব্দুল কাইয়ুম মুন্সি, নুরুল ইসলাম নুরুমিয়া, এই সকল ব্যক্তিগুলোর নামের তালিকা আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত তারা, এবং এই ব্যক্তিগুলো সবাই চিহ্নিত রাজাকার ছিল। আজকের তার মধ্য থেকে সেই আপনার ফরিদপুরের রাজাকার নামে পরিচিত, যাকে সবাই বলে যে শেখ হাসিনার বেয়াই, সেই বেয়াইর বাবার রাজাকার সেই সময় তার ভূমিকা কি ছিল, তিনি তৎকালীন সময়ে সেই অঞ্চলের কোন দলের আমির ছিলেন, সেই জিনিসগুলো আপনাদের লজ্জা শরম কোনো কিছুতে কি ধরে না? আপনাদের সমস্যাটা হয়েছে রেজা ভাই এখন কেন গণ অধিকার পরিষদে যোগ দিয়েছে? রেজা কিবরিয়া যতদিন পর্যন্ত গত আগের নির্বাচনে যতদিন পর্যন্ত বাম রাজনীতি ছিল, এমনকি ডক্টর কামালের সাথে ছিল, তৎকালীন সময় পর্যন্ত কিন্তু আপনারা তাকে রাজাকার বলেন নাই, তার পরিবারকে বলেন নাই, আজকে বলছেন কেন? বিকজ অফ হি ইজ কামিং দ্য রাইট পয়েন্ট, অ্যান্ড সে এখন সে লিড দিচ্ছে সঠিক জায়গায়, এবং সঠিক জায়গায় আসার কারণেই আপনারা আজকের বিচলিত হয়ে পড়েছেন। থেকে আমি বিরোধী দলের বাংলাদেশের যে প্রথম বা বড় সবচেয়ে বড় বিরোধী দল, সেই বিরোধী দলের পক্ষ থেকে কথা বলার জন্য অনুরোধ করছি ডক্টর ফয়জুল হককে, সিলেটে গণ অধিকার এবং ছাত্র অধিকারের উপরে যে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ মিলে হামলা করেছে আজকে এই বিকেল বেলা, আজকের এই দিনে কানাইঘাটে এই ঘটনাটি ঘটেছে, আপনি যদি এই ব্যাপারে একটু তথ্য দিয়ে আমাদের সাথে যুক্ত হন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। জি ধন্যবাদ প্রিয় মাসুক ভাই। আজকের আমাদের প্যানেল মেম্বার কবির চৌধুরী তন্ময় এবং শেখ এমদাদুল হক মিলন ভাই সহ দেশ বিদেশে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই অত্যন্ত দুঃখিত, ভরাক্রান্ত যে বাংলাদেশের আজকের গণতন্ত্রের লেশমাত্র পর্যন্ত নেই, মানুষের অধিকার পর্যন্ত নেই। আজকে যে কানাইঘাটের কথাটি আপনি বলেছেন, এই কানাইঘাটের দুর্ঘটনাটি আওয়ামী লীগের স্বভাবজাত চিরাচরিত নিয়মের অংশ বিশেষ হিসেবেই তারা এটা করছে। সামান্যতম বিরোধী মতের মানুষ, বিরোধী জোটের মানুষ কাউকেই এই বর্তমান অবৈধ সরকার সহ্য করতে পারছে না, আওয়ামী লীগ সরকার সহ্য করতে পারছে না। আপনি দেখেন ভিপি নূরদের এই দলটি সংগঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে মাত্র 6 মাস, এবং এই দলের যে ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক রয়েছেন, একজন সজ্জন রাজনীতিবিদ, শিক্ষিত একজন পণ্ডিত, আমাদের সেই রেজা কিবরিয়া সাহেব একেবারেই সহজ সরল একজন সচেতন নাগরিক। সেই রেজা কিবরিয়ার সিলেটে আজকে তার উপরে, তার দলের উপরে, বিশেষ তার দলের নেতাকর্মীদের উপরে আক্রমণ করা মানেই হচ্ছে এটা মূলত রেজা কিবরিয়াকে বিদ্যাঙ্গুলি দেখানো। এই কালচারটা শুরু হয়েছে এমন একটা পরিস্থিতিতে যে দেখেন ভিপি নূরদের দলের এখন পর্যন্ত কোথাও কোনো কিন্তু ওই অর্থে বড় আকারে তারা মার্কা নিয়ে বা নির্বাচন কমিশন থেকে পূর্ণাঙ্গভাবে এখন পর্যন্ত কিন্তু তারা নির্বাচন করার উপযোগী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। তারা গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে চায়। সেই সামান্য মানে 6 মাসের একটা ফুটে ওঠা নতুন দলকেও এই সরকার সহ্য করতে পারে না। এর অর্থই হচ্ছে সরকার গণতন্ত্র, সরকার বাক স্বাধীনতা, সরকার মানুষের মূল্যবোধ, সরকার মানুষের সকল নৈতিক অধিকারকে হরণ করছে এবং করতে চায়। তারা জানে যদি কোনোভাবে কোনো দল সুপ্রতিষ্ঠিত হয় তাহলে সেই দল প্রতিষ্ঠিত হলে আওয়ামী লীগের যে বর্তমান রাজনীতি চলছে এই অন্যায় অবিচার জুলুম নির্যাতন তারা কন্টিনিউ করতে পারবে না। সে কারণেই তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনীতিবিদদের উপরে আক্রমণ করছে, দলের উপরে আক্রমণ করছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে ছাত্র দলের নেতাকর্মীদের উপরে ভাড়াটে ছাত্রলীগের গুন্ডারা, যারা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব দাবি করে, অথচ 7 বছরে সেই সাদ্দাম 8 বছর লাগছে গ্রাজুয়েশন করতে, তারা আবার সেই ছাত্র দলের নেতাকর্মীদেরকে বয়স্ক নেতা বলেও অনেক সময় বলে থাকেন। সেই নেতারা আক্রমণ করেছে ভাড়াটে লোক দিয়ে, কেন? ছাত্র দল যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করতে না পারে, নিজেরা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাদের রাজনীতি, গণ অধিকার এগুলো যাতে প্রতিষ্ঠিত করতে না পারে, ছাত্র জনতার কল্যাণে কাজ করতে না পারে, সেই সকল কাজে তারা কিন্তু বাধা দিচ্ছে। এক বাক্যে সমগ্র জায়গায় এরা তাণ্ডব লীলা চালিয়েছে। আজকের সেই কানাইঘাটের ঘটনাও তারই অংশ বিশেষ। তারা আজকের এই কার্যক্রমটি শুরু করেছে তখনই, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে রেজা কিবরিয়া সাহেবের
একটি টক শোতে তিনি একজন আওয়ামী লীগের আহমেদ হোসেন নামে এক ভদ্রলোক সাংগঠনিক সম্পাদকের সাথে টক শো করেছিলেন। ওই টক শোতে তিনি তার বাবার হত্যার বিচারের ব্যাপারে একটি উত্তেজিত কণ্ঠস্বর ছিল। সেখানে এস এম কিবরিয়া সাহেব, যিনি সাবেক আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিলেন, তাকে উচ্চবাচ্যভাবে রাজাকার বলা হয়েছে, রেজা কিবরিয়াকে রাজাকার বলা হয়েছে, রাজাকারের সন্তানও বলা হয়েছে, রাজাকারদের দোসরও বলা হয়েছে। এখন এই যদি হয় বর্তমান রাজনীতি, এবং সেখানে রেজা কিবরিয়ার অপরাধ কি ছিল? শুধুমাত্র তিনি বলেছিলেন যে আমি আমার বাবার হত্যার বিচার চাই, তবে দীর্ঘ ১৩ বছর আওয়ামী লীগ আমার এই বাবার হত্যার বিচার করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারা করেনি, অতএব তার থেকেই প্রমাণ হয় যে এই হত্যার সাথে কারা সংশ্লিষ্টতা আছে, নিশ্চয়ই গভর্নমেন্ট পরিবর্তন হলে এর একটি সুষ্ঠু বিচার হবে। সেই জায়গায় এই কথা বলার সাথে সাথে আহমেদ হোসেন সাহেবের মতো একজন নেতা, জাতীয় পর্যায়ের নেতা, তিনি তাকে উচ্চবাচ্যভাবে গালিগালাজ করেছে। আমি মনে করি আজকের এই কানাইঘাটের এই কার্যক্রম এটা আওয়ামী লীগের কেন্দ্র থেকে শিখানো কার্যক্রমের অংশ বিশেষ, কারণ তারা ইতিমধ্যেই দেখেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু করেছে, আলোচনা শুরু করেছে। তারা একটি কথাই বলেছে, বাংলাদেশের ডান বাম জাতীয়তাবাদী মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ, যে কোনো মূল্যবোধে বিশ্বাসী সমস্ত শক্তির সাথে তারা সংলাপ করতে, আলোচনা করতে প্রস্তুত, শুধুমাত্র এই হাসিনা সরকারকে পদত্যাগ নিশ্চিত করানোর জন্য। এই বিষয়গুলো যখন তাদের কাছে এসেছে, তখনই আসলে মূলত এই আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে এবং বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। আজকে দেখেন বাংলাদেশের নির্লজ্জভাবে, আপনি অবাক হবেন যে একজন ছাত্রী বন্ধুকে আপনার গোপনাঙ্গে প্রহার করা, এবং সেই বন্ধুর আপনি যদি ছবি দেখেন, গতকালকের আরেকজন ছাত্র দলের নেত্রীর, সেই তন্নির, ঢাকায় আজকে হসপিটালে আছে, তার ফেস দ্য পিপলে আপনি টকশোতে দেখে থাকবেন কি বিভৎস অবস্থা করেছে, তার হাত পা বডির বিভিন্ন জায়গায় পিটিয়ে, এবং তিনি নিজে বলেছে তার বুকের উপরে ছাত্রলীগের কোনো এক নেতা বারবার লাথি দিয়েছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, এই হচ্ছে বাংলাদেশের বর্তমান সিচুয়েশন, এই হচ্ছে তাদের রাজনীতি। মূলত তাদের কাছে গণতন্ত্র থাকলে বাংলাদেশে আওয়ামী লীগ কোনোদিন কোনো অবস্থায় ক্ষমতায় থাকতে পারে না, এবং সেটা তারা ১৯৭১ থেকে ৭৫ সাল পর্যন্ত দেখাতে পারে নাই। গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তারা নির্বাচিত কোনো প্রতিনিধিত্বকারী করতে পারে নাই। আজকে বর্তমান শেখ হাসিনা সরকারও একই অবস্থায়, তারা কোনো জায়গায় কোনো ধরনের সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ভোট সেন্টারগুলোতে ১৪ সাল ১৮ সালের যে কাট, ভোট কাটার নির্বাচন ছিল, সেটা কোনো নির্বাচন নয়, প্রহসনের নির্বাচন ছিল, যে কারণে আওয়ামী লীগ এখন বারবার মরিয়া হয়ে উঠেছে যে যারাই একটু রাজপথে দাঁড়াবে তাদের কি চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। আমি মনে করি রেজা কিবরিয়া, ভিপি নুরুল হক নূর সহ এই তাদের পার্টির আজকের যারা দায়িত্বে রয়েছেন, তারা দেশের জন্য এই বিপদকালীন সময়ে তারা সকল মানে দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী বিরোধী অ্যাক্টিভিটিসে যুক্ত হবেন, বিধায়ী আজকের আওয়ামী লীগ আজকে যখন তাদেরকে টোপ দিয়ে হয়তো ব্যর্থ হয়েছে, অথবা তাদের কাছ থেকে কোনো সারা শব্দ পাচ্ছে না, সামান্য ছোট দল হওয়া সত্ত্বেও তাদেরকে আক্রমণ করছে। এবং এই কথাগুলো আমরা বলার পরেও সব সময় আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ঘরানার যারা আলোচক, তারা এড়িয়ে যাবেন যে এখানে তো অন্য কিছু থাকতে পারে।